আমরা সবাই জানি যে নোভেল হলো উপন্যাস, কিন্তু নোভেলেট কি? নোভেলেট হলো ছোট ছোট উপন্যাস যেখানে একটি নির্দিষ্ট ঘটনা বা গল্প নিয়ে লেখা হয়ে থাকে। তো আজকে যে বইটি রিভিউ দেব সেটি হলো দেবারতির সেরা থ্রিলার। চলো বইটা তোমাদের দেখিয়ে দিই। দেবারতী মুখোপাধ্যায় লেখা দেবারতির সেরা থ্রিলার প্রথম খণ্ড। এর কভার হচ্ছে হার্ড কভার, উপরে জ্যাকেট। এখানে নখানা ছোট ছোট উপন্যাস রয়েছে, সূচিপত্রটা দেখিয়ে দিই। এর মূল্য হচ্ছে 325 টাকা। পেছনটা দীপ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। সুস্থ মানুষ বলতে আমরা কি বুঝি? যারা শারীরিক দিক থেকে সুস্থ। কিন্তু আমরা কি কারোর মনের খবর রাখি? তাহলে বোঝাই যাচ্ছে আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেখানে যে উপন্যাসগুলি রয়েছে সবগুলোই মানুষের অবচেতন মনে লুকিয়ে থাকা ক্লেদ অথবা হিংসা বা নোংরামি নিয়ে। এই উপন্যাসের প্রথম গল্পটি হলো ভোজ। এই গল্পটি লেখা হয়েছে হিংসে নামক মারাত্মক রোগ নিয়ে। দ্বিতীয় গল্পটি হলো মর্গের নেকড়ে ইঁদুর। এই গল্পটি লেখা হয়েছে নেক্রোফিলিয়াক নিয়ে। নেক্রোফিলিয়াক কি? নেক্রোফিলিয়াক হলো এমন একটি মানসিক বিকৃতি যাতে মৃতদেহের প্রতি যৌন ইচ্ছা বাড়ে, অর্থাৎ সব কামি। তৃতীয় গল্পটি হলো ভীমরতি। ভীমরতি এই গল্পটি লেখা হয়েছে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার নিয়ে। কিভাবে মানুষ যুগ যুগ ধরে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের উপর ভিত্তি করে সারাটা জীবন কাটিয়ে। 4 নম্বর গল্পটি হলো মনোমুখর। এই গল্পটি লেখা হয়েছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে, অর্থাৎ একটি ব্যক্তির মধ্যে 1, 2, 3, 4 বা তারও বেশি সত্তা লক্ষ্য করা যায়। আর 5 গল্পটি লেখা হয়েছে লকার নাম্বার 33 গল্পটির নাম। আর এই গল্পটিতে বলা হয়েছে সমাজের বড়লোক বা উচ্চবৃত্ত শ্রেণী মানুষেরা কতটা হিংস্র এবং কতটা অভদ্র হয়ে থাকে এই বিষয় নিয়ে এই গল্পটি লেখা হয়েছে। 6 নম্বর গল্পটি হলো নেদারল্যান্ডের চারপেয়োটা। এই গল্পের বিষয়বস্তু হলো খুব রেয়ার একটি মানসিক রোগ, সেটা হচ্ছে বোয়ানথ্রোপি। এই বোয়ানথ্রোপি হলো এমন একটি মানসিক রোগ যেখানে মানুষ নিজেকে তৃণভোজী প্রাণী বা গরু ভাবতে শুরু করে। 7 নম্বর গল্পটি হলো লিলি। এই লিলির বিষয়বস্তু হলো হ্যালুসিনেশন নামক একটি মানসিক রোগ নিয়ে। 8 নম্বর গল্পটি হলো মিরার প্রেম। এখানে দেখানো হয়েছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া হলো এমন একটি মানসিক রোগ যেখানে রোগী কল্পনাকে বাস্তব মনে করে। আর 9 নম্বর গল্পটি হলো গভীর গহনে। এই গল্পটির বিষয়বস্তু হলো স্কিজোফ্রেনিয়া নিয়ে। এবার বলি বইটির খারাপ দিক এবং ভালো দিক নিয়ে। বইটির খারাপ দিক হলো এই গল্পগুলো যতটা আশা নিয়ে আমি বইটি কিনেছিলাম সেরকম আশা আমার পূর্ণ হয়নি। গল্পগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, যদিও বা জানি এটা হচ্ছে নোভেলেট, যেহেতু ছোটো ছোটো উপন্যাস দিয়েই গল্প মানে বইটি তৈরি। তো মিরার প্রেম এখানে যে গল্পটি রয়েছে সেই গল্পটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সুতরাং এই 9টি গল্পের মধ্যে মিরার প্রেম এই গল্পটি আমার খুব একটি পছন্দ হয়নি। আর ভালো দিক বলতে যে এটাই যে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা, তার লেখনী তো সবাই আমরা জানি যে কত ভালো, ভালো লাগে আমাদের পড়তে। আর ছোট ছোট উপন্যাস রয়েছে, ধরো কোথাও যাচ্ছ ঘুরতে ট্রেনে করে বা বাসে করে, এরকম ছোট ছোট উপন্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, পড়তেও ভালো লাগে। তো সেদিক থেকে ঠিক আছে, মানে বেশি আশা নিয়ে বইটা কিনলে আশাহত হতে হবে। এটি আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। বইটি পড়ে আমার যেমন লেগেছে সেরকমভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সব শেষে আমি ধন্যবাদ জানাই তাদের যারা যারা আমার ভিডিওটি দেখো, লাইক করেছো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমরা আগামী দিনে কি কি রিভিউ দেখতে চাও, সেই হিসাবে আমি রিভিউ করব। আর সাবস্ক্রাইব করো। এখানে ভিডিওটি শেষ করি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো বইয়ের আলোচনা নিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি।